কাবালে সুর পাহাড়ে এটা দিয়ে আমরা শুরু করতেছি আমরা আরাফার ময়দানে চলে আসছি এই লক্ষ লক্ষ তাগুর ভিতরে লক্ষ লক্ষ খেজুর আছে বলা মুশকিল মাশরুম কি সেই ব্যাপক 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 সাতটায় আমাদের বাস তাড়াতাড়ি করতে হবে বিশাল হোটেল শত শত আইটেম কোনটা নেব বুঝতেছি না জি একটু দেন তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল জি হ্যাঁ হ্যাঁ না কিন্তু খাবার নষ্ট করা যাবে না নো অপচয় অসাধারণ ভিউটা তো হয়েছে এই অস্থির ভিউ টুপি পরে আসিনি দেখতে কি বললাম হ্যাঁ হ্যাঁ না তারপরে মাছ থাকলে পারে সো ভাইয়ের সাথে দেখা হইলো মানে এই ফার্স্ট অনেক ভালো লাগতে যাবে আপনার সাথে সাক্ষাৎ করে আসেন কেমন আলহামদুলিল্লাহ অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আজকে শর্ট টাইম কারণ সাতটায় আমরা বের হবো তো ওর জন্য ভাইয়ের সাথে অল্প একটু দেখা ওইখান থেকে আসি ভাই একটু ওই ইসের মধ্যে ব্যস্ততার মধ্যে আছে তো ফ্রি হোক আপনি দেখাবো ইনশাল্লাহ নাকি বলেন ইনশাল্লাহ সো খাবারটা এনজয় করি সো এটা হলো অরেঞ্জ জুস আর এটা হলো ওয়াটারমেলন জুস মাশাআল্লাহ লেমন লিফ্টগুলো বিশাল বিশাল লিফট হিউজ দর্শন আটবে আর আমি এমন লিফটে নিবো 50 মানুষ ধরে আরে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহবুব ভাইকে অনেক ধন্যবাদ একটা ইয়া করাইলো আপনার ব্রেকফাস্ট করাইলো ভাই অনেক ধন্যবাদ আপনাকে ব্রেকফাস্ট করানোর জন্য হোটেলটা অনেক সুন্দর কিন্তু টাইম কম সাতটায় বেরোতে হবে সাতটা প্লাস বাজে অলরেডি সাতটা ছয় বাজে হাই হাই তোর জন্য তাড়াতাড়ি বের হচ্ছি দেখা হবে আবার পরে বাস চলে আসছে জিয়ারার উদ্দেশ্যে বেরোবো জিয়ারা সব পরে বলি ফ্রেন্ডস আমরা জিয়ারার উদ্দেশ্যে বের হয়ে গেলাম জাবালের সুর তাই না জাবালের সুর পাহাড়ে আমরা চলে আসছি মাশাআল্লাহ দেখেন জাবালের সুর এটা আমাদের বাস নাম্বার জানি আমরা না ভুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আপনাদের সাথে শাহিদ আমি তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম হলো মক্কার কিছু দর্শনীয় স্থান আপনি জিয়ারা করবো ইসলামের ইতিহাসের সাথে জড়িত হয়ে আছে আজকে আমরা চলে আসছি জাবালের সুর পাহাড়ে এটা দিয়ে আমরা শুরু করতেছি এর আগে অনেক ভ্লগ হয়েছে পরে অনেক ভ্লগ হবে আপনারা সব কিছু দেখতে থাকবেন ওইদিকে দেখেন সৌদিরা ফ্রি পানি বিতরণ করতেছে জাবালের সুর পাহাড়ে আসছি আপনারা এনজয় করেন আসছে তারিখ হলো 26 তারিখ আমাদের আর 5 দিন আসি আমরা ওমরা সফরে 5 দিন আসছি জাবালের সুর দেখেন এই যে ভিতরে এন্ট্রি লিখে এখন চলতেছে পাহাড়ে তো সবাই আসি অনেক এনজয় হচ্ছে তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ জাবালের সুর এখানে ফ্রি পানি বিতরণ করতেছে এটাই সৌদি ও জামজাম ওয়াটার বাহ মাশাআল্লাহ জামজাম ওয়াটার আমরা উম্মুল কুরা ইউনিভার্সিটি ক্রস করতেছি এখানে কোনো দিনই ভাই আছে নাকি জানি না মদিনা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম আপনারা ব্লগ দেখছেন এটা উম্মুল কুরা ইউনিভার্সিটি হয়তো একদিন আসবো ইনশাল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর একটা ইউনিভার্সিটি এই যে মেইন গেট
আরাফাতে চলে আসছে ওখানে লেখা আছে আরাফাত স্টার্ট হিয়ার মানে আমাদের সামনের যে অংশটুকু ডান পাশের অংশটুকু এই সাইনবোর্ডের পরে যে অংশটুকু ওগুলি হচ্ছে সেই আরাফার ময়দান মাশাআল্লাহ এই আরাফার ময়দানে আপনারা হাতের ডান পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মাঝখানে তাবু টাঙানো হয় সেই তাবুতেই নয় জিলহজ হাজিরা যারা হজ করতে আসেন ওনারা এই তাবুগুলিতে অবস্থান করেন আমরা এখন আরাফার ময়দানের ভিতরে ঢুকব ইনশাআল্লাহ হজের খুতবা দেওয়া হয় এবং বছরের বাকি সব সময় এই মসজিদটা বন্ধ থাকে আপনাদের হাতের ডান পাশে যে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদে নামিরা এই মসজিদের নামিরারই কিছু অংশ আর সো ফ্রেন্ডস আমরা আরাফার ময়দানে চলে আসছি সাথে আছে ভাইরা নাকি ব্লক করেন মোটামুটি সাথে আছি ভাইরা সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার ফেসবুকে মেইনলি দেই আপনি রিখেও দেই ইউটিউবে দেই ইনস্টাগ্রামে দেই সব মিলে সাবস্ক্রাইবার কম 1000 হইছে হ্যাঁ এটা মেইন চ্যানেল না মেইন চ্যানেলে 10000 আছে সো আমরা আরাফার মাঠে চলে আসি তাই না আরাফার ময়দান আর পাহাড়ে যাচ্ছি কোনটা আমরা এখন জাবাল রহমত পাহাড়ে যাচ্ছি আমরা জাবাল রহমত এইটা নাকি না এইটা এইটা তাই না এগুলো মিলেই সবগুলো মিলেই জাবাল রহমত পাহাড় মাশাআল্লাহ সো ফার সো গুড সৌদিতে খেজুর সব জায়গাতে খেজুর বাদাম আমরা চলে আসছি পাহাড়ে উঠবো না ওই যে জাবালে নূর পাহাড় কিন্তু ওঠার কোনো ফজিলত নাই আমরা উঠবো না কয়টা বাজে প্রায় 9টা আমরা আরাফার ময়দানে আসি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা আসি জাবালে নূর পাহাড়ে সরি জাবালে রহমত পাহাড়ে এই সাইডে তুই দেখেন ওইটা আমরা আরাফার ময়দানে অবস্থান করতেছি সব হাজি সাহেব আর আসতেছে দেখতেছে জিয়ারা করতেছে অনেকে আছে বেশি আবেগী ওরা উপরে ওঠার চেষ্টা করতেছে কিন্তু ওরা তো অফ করে না মাফল তো অফ করে না যাই হোক ওটা যার যার পার্সোনাল ব্যাপার সেই তো আরাফার ময়দান আর ওইদিকে মসজিদুল নামিরা ওই সাইডে মসজিদুল নামিরা আমার সিস্টারের নামও নাম নামিরা এই তো মাশাআল্লাহ সুফর সুগুর সাথে থাকেন দেখা হবে আবার ইনশাআল্লাহ জাবালে রহমত পাহাড় আর অনেক কিছু আছে সব দেখাবো নি তো আদনান ভাইয়ের পক্ষ থেকে আমাদের একটা খাওয়া দাওয়া আছে হালকা সবাইকে আমি বিলি করে আছে কি কি কলা আছে জুস আছে ওয়াও মাশাআল্লাহ এটা কি ও সুন্দর সুন্দর পানিও আছে আমাদের বাম পাশে হচ্ছে আরাফা নয় জিলহজ এখানে আসফিয়া জোহর থেকে মাগরিব পর্যন্ত আমরা এখানে অবস্থান করি নয় জিলহজ যারা হজ করেন এই তারপরে আরাফা থেকে আমরা মাগরিবের পরে আবার রওনা দেই মুজদালিফার উদ্দেশ্যে পিছনে যে রাস্তা দেখালাম ওই রাস্তা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান ওয়ে মানে ওটা হচ্ছে হাঁটার রাস্তা সামনে আপনারা দেখতে পাবেন তারা হেঁটে আসেন তারা এই রাস্তা ধরে সোজা আরাফা থেকে মুজদালিফা হয়ে মিনা হয়ে জামানা পর্যন্ত চলে যান আমাদের বাম পাশে হচ্ছে আরাফা আমরা এখন যাচ্ছি মুজদালিফার দিকে পাশে পাহাড়ের গা ঘেঁষে প্রাচীরের মতো দেখতে পাচ্ছেন সবাই জি জি এই প্রাচীরের নাম হচ্ছে নহরে জুবাইদা বাদশাহ হারুন রশিদের স্ত্রী উনি স্বপ্ন দেখেন যে স্বপ্নের ব্যাখ্যা ছিল যে আল্লাহর মেহমানদেরকে পানি পান করাবেন মানে মিনা আরাফা মুজদালিফায় আল্লাহ যে মেহমানরা আসবে এটাকে পানি পান করাবেন আপনাদের হাতে ডান পাশে জুবাইদা কিছু অংশ দেখতে পারতেছি আমরা পানি আনা হয়েছে অনেক দূর থেকে এটা হচ্ছে মুজদালিফা ট্রেন স্টেশন আমাদের হাতে ডানে এবং বামে এই পাহাড়ের কুল ঘেঁষে প্লাস পাহাড়ের ওই পাশের অংশ সহ এই টোটাল জায়গাটা হচ্ছে মুজদালিফা মুজদালিফা এখানেই 10 জিলহজ রাতে আমরা রাত্রি যাপন করি রাত্রি যাপন করা ওয়াজিব এখান থেকে আমরা পাথর সংগ্রহ করি শয়তানকে পাথর মারার জন্য
এই হচ্ছে সেই মুজদালিফা আমরা এখন মুজদালিফার মধ্য দিয়ে যাচ্ছি মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমরা জানি আমরা করতে পারি আল্লাহ সে তো দিন করুক এই জিএসটিসি মোবাইল শাবাস বেঁচে থাকো কিনা সময় ওয়াকিফ ডান পাশে একটা মসজিদ দেখতে পাচ্ছেন সবাই জি সবাই কি মসজিদটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই মসজিদের নাম হচ্ছে মসজিদে মাশআরুল হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একবারই হজ করেছেন উনি আরাফা থেকে প্রত্যাবর্তন করে মুজদালিফায় এই জায়গায় অবস্থান করেন এবং এই জায়গার কথা সূরা বাকারার 81 নম্বর সরি 83 নম্বর আয়াতে আছে তোমরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করবে এই মাশআরুল হারাম এই জায়গায় এসে তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছেন নিজের জন্য উনার উম্মতের জন্য এবং এই মসজিদটা শুধুমাত্র মুজদালিফার দিন শুধুমাত্র মুজদালিফার দিন এই মসজিদটা ওপেন করা হয় বাকি সব সময় মসজিদটা বন্ধ থাকে শুধু 10 দিন রোজ মাগরিব এবং ইশার নামাজ এই মসজিদে আদায় করা হয় এটা হচ্ছে সেই মাশআরুল হারাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় অবস্থান করেছিলেন দেখতে পাচ্ছেন তো জি 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 এটাই হচ্ছে মিনার এক্সটেনশন মিনা মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মুজদালিফা কিন্তু হাজিদের জায়গা সংকুলনের অভাবে সকল ওলামায়ে কেরাম মিলে ইসমা করে মুজদালিফার এই অংশটুকু মিনাতে কনভার্ট করা হয় আপনার হাতের বাম পাশে হচ্ছে মিনার ট্রেন স্টেশন আর হাতের ডান পাশে হচ্ছে এক্সটেনশন মিনা বাট অরিজিনাল মুজদালিফা এখানে থাকলে মুজদালিফারও ওয়াজিব আদায় হবে মিনা সুন্নাত আদায় হবে স্টেশন আর এইদিকে মিনা আমরা ধ্বংস করেছে এটা ওই জায়গার আগে মানে ওই জায়গা ক্রস করে সামনে আবরার বাহিনী তার আবরার তার হাতি বাহিনীকে নিয়ে আগাতে পারেনি এই পিছনের অংশটুকু এটা আজাবের জায়গা দেখে ওখানে থামা নিষেধ আছে এজন্য আমরা থামিনি ওই জায়গার পিছনের জায়গা থেকে মানে ওই জায়গা থেকে পিছন পর্যন্ত সৈন্যবাহিনী আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে ওটা হচ্ছে আজাবের জায়গা আর আপনারা আপনাদের হাতের বাম পাশে একটু ফলো করবেন আর একটু সামনে এই সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এসেছিলেন কুরবানি দেওয়ার জন্য এখানে ওনাকে কুরবানি দেওয়ার সময় একটা দুম্বা কুরবানি হয়ে যায় আপনারা সবাই দেখতে পেয়েছেন তো এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এসেছে এটাই হচ্ছে সেই জামানা এটাই সেই জামানা যেখানে আমরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করি এই সেই জায়গায় যেখানে শয়তান তিনবার তিন জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ধোঁকা দিয়েছিল এই সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে দূর হওয়া শয়তান বলে আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করেছিল শয়তানকে শয়তানকে বিতাড়িত করার জন্য এই সেই জায়গা এটাই হচ্ছে সেই জামানা আমরা আরাফা থেকে মুজদালিফা রাত্রি যাপন করি মুজদালিফা থেকে এক ক্রস মিনা ক্রস করে এই আর এই মুলিয়াতে আসি এই জামানায় আসি পাথর মারার জন্য শয়তানকে পাথর মারার জন্য এখন জামানা এগুলি সবই বন্ধ শুধুমাত্র হজের সময় ওপেন হয় এই সামনে জামানা এই জামানার ভিতরেই তিনটা পিলার আছে মসজিদের মিনার নামাজ আদায় করছেন এটা শুধুমাত্র মিনার তিন দিন ওপেন থাকে এই মসজিদে খায় হাতের বাম পাশে জামারায় পাথর মারে তার মানে আমরা মিনাতে আরাফা থেকে যে হাঁটার রাস্তা ওই রাস্তাটা সোজা একটা রাস্তায় চলে এসছে জামারায় ওই আরাফা থেকে রাস্তা সোজা এই চলে আসছে জামারা আমাদের সময় ম্যাক্সিমাম হাদি সাহেবকে আমরা হেঁটে এখানে আসি জামারা ওখানে যাওয়ার সুযোগ নেই জামারার পাশে একটা ছোট্ট মসজিদ আছে এখন নাই ওটা মসজিদে মাইমুনা বলে ওই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর পাহাড় এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড় আর উপরেই হলো হেরা গুহা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্তবা
সো ফ্রেন্ডস আমরা চলে আসলাম জাবালে নূর পাহাড় আর ওর উপরেই হলো হেরা গুহা ওই উপরেই হলো হেরা গুহা কিন্তু উঠব না সময় কম ইনশাআল্লাহ এর পরের বার এসে উঠতে পারি কারণ আমাদের আর অনেক দূরে যেতে হবে সো দেখেন মাশাআল্লাহ আল্লাহর কি সৃষ্টি কি আর বলবো আর আপনারা তো ইসলামের ইতিহাস সম্পর্কে জানেনই যে এটার সিগনিফিকেন্স কতটুকু মানে আমলে সিগনিফিকেন্স না দেখার জন্য দেখেন অনেক কবুতর আছে অনেক বাস আসছে অনেকে দেখতেছে এবার মোনাজাত করে নাকি এবার কি একটা অবস্থা মোনাজাত চলতেছে ওইদিকে দলবদ্ধভাবে আমরা এই যে এই সাইডে সবাই দাঁড়ায় আছি সব আল্লাহ সৃষ্টি সবাই আসবেন অবশ্যই আসবেন এসে দেখবেন যে আল্লাহর সৃষ্টি কি সবাই আসবেন ইনশাল্লাহ দেখেন ক্লক টাওয়ার চলে আসছে আমাদের ওই যে ক্লক টাওয়ার হেরা পাহাড় ওই যে ওইটা দেখেন হোটেল গুলা কি ইঞ্জিনিয়ার যদি এটা দেখে তাহলে আমাকে কি আর সৌদিতে ঢুকতে দেবে তারপরেই বলেন হাত রাখার স্ট্যান্ডার্ড রাখছে কলার সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা সহ অসংখ্য সাহাবায়ে কেরামদের কবর এই জায়গায় আছে এই যে ডান পাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাই সেই জান্নাতুল মাওয়া মক্কা শরীফের সবচেয়ে মক্কা পবিত্র মক্কা নগরীর সবচেয়ে পুরনো কবরস্থান যেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম বা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ রাসূল সাল্লামের পরিবারবর্গ অসংখ্য পরিবারবর্গ এখানে শায়িত আছে এই সেই জান্নাতুল মাওয়া বাম পাশে একটা ছোট্ট একটা মসজিদ আছে সবাই দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে সাজান বাম পাশে যেটা একবার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করে বলে আপনি যদি আল্লাহর অরিজিনাল রাসূল হন তাহলে একটা মুজদালিফা নহরে জুবাইদা মসজিদে মাশারুল হারাম মিনা সবের জায়গা আজাবের জায়গা জামারা জাবালে নূর জান্নাতুল মাওয়া মসজিদে জিন মসজিদে সাজার মসজিদে ফাতেহ দেখলাম আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করছি সো অনেক ঘোরা হইলো একটা জিনিস বলবো কি সব কিছু তো দেখানো সম্ভব হয় নাই কারণ আমি চেষ্টা করছি সব কিছু দেখানোর জন্য কিন্তু 100% হয় নাই 100% দেখতে হলে আপনার কাছ থেকে আজকে আমাদের জিয়ারত আপনারা তাড়াতাড়ি চলে আসুন ইয়াং থাকতে থাকতে চলে আসুন দেখেন একদম ইয়াং ছেলে কোচি আন্ডারগ্রাউন্ডে আসছিলাম আন্ডারগ্রাউন্ডে আরো ঠান্ডা পুরো চিল এসি চিল আরো ঠান্ডা চলেন উপরে চলে যাই মাশাআল্লাহ জোস হোটেল একের আবারও চলে আসছে আমার ছাদে সামনে চলে যাব সো ফ্রেন্ডস যে পাশে দেখলেন এইভাবে ফ্যামিলিরা বসে পিকনিক করতেছে আর ওরা মানে খাওয়া দাওয়া দিচ্ছে তো খাওয়া নেওয়া হয়েছে আর এই খেজুর দেয় না আমাকে খেজুর মাশাআল্লাহ সুপার সুপার সুন্দর আর একটা বিষয় শেয়ার করবো চলেন শেয়ার করি অনেকে আছে আতরও মারে দেয় মানে এখানে দাঁড়ায় থাকে আতর মারে আতর লাগাইলাম সেই সেন্ট এখন আজান দিবে নামাজের জন্য তফ বন্ধ করে দিল নামাজের জন্য তফ বন্ধ দেখেন লোক কি লোকটা দেখেন খালি একটু দেখেন লোকটা দেখেন কি অবস্থা কত লোক
যে এই পাশে হুইল চেয়ার রেডি, হুইল চেয়ারে করে টফ টফ করানো হয়। এই সেই স্টারবাকস, অনেক ইচ্ছা করে কিন্তু না না হ্যাঁ দেখেন টাপ পুরো। আর এইটা আপনার মানে সুপার শপ নাকি একটা দেশ বুঝতেছি না, মানে একতলা কয়তলা আছে, কতদূর পর্যন্ত বিস্তৃত আছে বলা মুশকিল। কতশো আইটেমের যে খেজুর আছে বলা মুশকিল, কতশো আইটেমের যে খেজুর আছে বলা মুশকিল। ওই সাইডে এই সাইডে পুরা ভর্তি, একই দেখাবো মাথা ঘুরে যাচ্ছে। আর অনেক কিছু কিনতে মন চাচ্ছে কিন্তু স্পেস নাই, সমস্যা বিশাল বিশাল। লাগেজে জায়গা নাই, বেশি কিছু নিতে পারলাম না, হিউজ। এটা নিউ হারাম, ওটা ওল্ড, ওল্ড নিউ না মানে এটা পরে করছে নতুন করা। মানে কি আর বলবো, কি সুন্দর করছে, কি সুন্দর করছে, মাশাআল্লাহ। মক্কাতে বৃষ্টি হচ্ছে, মাশাআল্লাহ, সেই সবাই ছুটির ভিডিও তুলতেছে।